গুড মর্নিং ইন্ডিয়া, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা আমি প্রথমে মায়ের একটি গান দিয়ে শুরু করব। তো চলো মার কাছ থেকে একটা গান শুনি। আমার মা, মা তুমি গানটা শুরু করো, গাও। রাম রাম নো হৃদি পোষানো হৃদয় রতন স্বামী, আখির নয়ন মণি মোর চিন্তামণি, সে ছিল আমার প্রাণী রাম রাম নো হৃদি পোষানো হৃদয় রতন স্বামী, আখির নয়ন মণি মোর চিন্তামণি, সে ছিল আমার প্রাণী রাম রাম নো হৃদি পোষানো হৃদয় রতন স্বামী। তো বন্ধুরা, তোমরা শুনলে মায়ের গান, তোমাদের কেমন লাগলো জানিও। বন্ধুরা, দুদিন আগে আমি ফ্লিপকার্টে একটি ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, আজকে তার ডেলিভারি আছে। তো প্রথমে আমি ব্যাংকে যাব, ব্যাংকের থেকে টাকা নেব, তারপরে ডেলিভারিটা কালেক্ট করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, যে আমি আজকে কী কী করছি, আর তোমাদের ট্রাইপডটাও দেখাবো যে ট্রাইপডটা কেমন হয়েছে। তো চলো লেটস স্টার্ট। আমরা এখন ব্যাংকে যাব, ব্যাংকের থেকে টাকা নেব, তারপরে আমরা ডেলিভারি দাদাকে দেব টাকাটা এবং অর্ডারটি নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক ব্যাংকে। ব্যাংকে যাব আমরা। পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এ হচ্ছে আমাদের, এটি হচ্ছে একটি শাখা ব্যাংক। তো চলো টাকা নেব। দুজনের এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ওরা নিচ্ছে টাকা, নিচ্ছে, তারপরে আমি নেব। তো কিছুক্ষণ ওয়েট করি, এনাদের হয়ে যাক, তারপরে টাকা নিচ্ছি। আমাদের পার্সেল চলে এসছে, ডেলিভারি দাদা আমাকে ফোন করেছিল। তো আমি এখন যাচ্ছি পার্সেলটাকে কালেক্ট করতে। তো চলো পার্সেলটা নিয়ে আসি। এটা নাকি দাদা আমাদের ডেলিভারি দিতে আসছে? দাদা ব্লগ চ্যানেল খুলেছি তো, ট্রাইপড আছে। এই যে দাদা আছে, দেখতে পাচ্ছ তোমরা, দাদাকে দিলাম টাকাটা। দাদা টাকাটা, ফাইনালি আমার ট্রাইপড চলে এসছে, এটাকে আমি এখন আনবক্সিং করব। তো তোমরা দেখতে থাকো আনবক্সিংটা।
ট্রাইপডটা খুবই সুন্দর ছিল। এই ট্রাইপডটার দাম ছিল 380 টাকা। তো তোমরা যদি ট্রাইপডটা কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে পারচেস করে নিও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকেও তোমরা ক্লিক করে রেখে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সো বাই।